নমস্কার, শুভ রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রতি রাতের এই আয়োজনে আমরা অপেক্ষা করি আপনাদের জন্য। আমরা অপেক্ষা করি কারণ আপনারা প্রতি রাতে নিজেদের কথা আমাদের সঙ্গে ভাগ করেন, এবং আমরা বিশ্বাস করি যারা ভাগ করেনও বা না, আপনারা নিজেদের মতো করে এই আয়োজন হয়তো বা উপভোগ করেন। আপনারা নিজের সঙ্গে নিজে কথা বলেন, বিষয়গুলো নিয়ে নিজেরা পর্যালোচনা করেন, কিংবা নিজেদের মা বাবা স্ত্রী সন্তানদের বা পরিবারের অন্যান্য স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, কিংবা পরের দিন হয়তো বা অন্তত আলোচনা করেন। এই ধরনের সহজ সরল বিশ্বাসের জায়গা থেকে আমরা প্রতি রাতে আপনাদের সামনে এসে বলতে চাই যে আমরা সেতু পারাপার করি, এপার থেকে ওপারে যাই এবং আপনারা ওপার থেকে এপারে আসেন। এই স্টুডিওতে আমি আছি মানে আমি একা বসে আছি তা নয়, এই স্টুডিওতে আপনারাও আমার সঙ্গে আছেন। আবার আপনারা ড্রয়িং রুমে বা আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারা একা বসে দেখছেন বিষয়টি তাও নয়, আমিও কোথাও না কোথাও আপনাদের সঙ্গে আছি। এই বিশ্বাসের জায়গা থেকে আমরা আজকেও আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের দরবারে উপস্থিত, এবং আমরা আজকে বলতে চাইছি ঠিক প্রতি রাতের মতোই আমার মাথার ওপরে যে কথাগুলো ভেসে আসছে সেখানে আপনারা দেখছেন যে আমরা বলতে চাইছি একই সমাজের দুই মুখ, একই বেঁচে থাকার দেশ দুনিয়ায় দুই মুখ। দুটো ঘটনা আমাদের আজকের এই অনুষ্ঠানের ভাবনা, এবং দুটো ঘটনাই আমাদের এই শহরের। প্রত্যেক দিন আমরা বলছি মন্দ 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 মন্দ, এ খারাপ খারাপ খারাপ, এই হলো এই হলো এই হলো, এইরকম একটি সময়ে দাঁড়িয়ে আজকে হঠাৎ করেই আমাদের মাঝে কেমন একটা সামান্য রোদের ঝিলিক দেখা দিল। এই শহরে যখন প্রতিনিয়ত ফেন্সিডিল গাঁজা ইত্যাদি পুলিশরা উদ্ধার করেন, ঠিক সেই রকমই মোটামুটি নিয়ম করে আজ চোর ধরেছে পুলিশ। এবং আজকেই এই শহরে এমন একজন মানুষকেও পুলিশ থানায় ডেকে পুরস্কার দিয়েছেন যিনি চুরি করতে পারতেন কিন্তু করেননি, থানায় এসে ওই জিনিস ফেরত দিয়েছেন। ফুলের তোড়া দিয়ে সম্মান জানিয়ে ওই মানুষটিকে থানা কর্তৃপক্ষ সম্মানিত করেছেন। আমাদের আজকের এই আলোচনাটি এই প্রেক্ষাপটে যে আসলে এই একই তো সমাজ, এই একই তো চারপাশ, একইভাবেই তো আমরা বেঁচে থাকি প্রতিনিয়ত। পুলিশ বাবুরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হন্যে হয়ে অপরাধীদের খুঁজতে থাকেন, কিন্তু আবার এই পুলিশ বাবুদেরই থানার মধ্যে ফুলের তোড়া জোগাড় করতে হয়, কারণ একজন সৎ নির্ভীক মানুষকে পুরস্কৃত করবেন বলে। প্রথমেই থানা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছেন, তাতে করে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া আমজনতা, আমরা কিন্তু খুশি হলাম, আনন্দিত হলাম। নিজেরা মনে মনে এটাও ভাবলাম আমি যদি এমনটা করি আমাকেও কি পুলিশ বাবুরা ফুলের তোড়া দেবেন। এই আহ্লাদ মনের মধ্যে নিয়ে আপনাদের দু দুটো জিনিস দেখাতে চাই, প্রথমে চুরির বিষয়টি, তারপরে পুরস্কারের বিষয়টি, দেখুন পরপর। সুদীপ ঘোষের বাড়ি থেকে একটি চুরির ঘটনা ঘটে। ওনার তখন বাড়িতে ছিলেন না, তখন ওনার বাড়ি থেকে কিছু সোনার জিনিস, একটি মোবাইল চুরি করে চুরেরা নিয়ে যায়। পরবর্তী সময় এই ঘটনাটি থানাকে জানানোর পর একটা টিম তৈরি করা হয় যারা এই ঘটনাটা তদন্ত করবে, এবং এই ঘটনা তদন্ত চলাকালীন সময়ই গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওসি রানা চ্যাটার্জি এবং তার টিম দুইজন চোরকে ধরতে পারে, এবং তাদের কাছ থেকে একটি সোনার চুরি, দুটো আংটি এবং একটি ছোটো আংটি এবং মোবাইল সব উদ্ধার করা সম্ভব হয়। যারা এই চুরির ঘটনায় জড়িত এদের বাড়ি, একজনের বাড়ি আছে পেঁচারথল, আরেকজন দুর্গা চুমনি এলাকায় ময়লাখানা, একজন নাম হচ্ছে সাগর দেবনাথ, আরেকজন রাজু চাকমা। এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে আনা হবে। 14 তারিখ ভুলেশ্বর রোড নাম্বার 2 সন্দীপ। মালিক কমপ্লেন কি মালিক করেছে? হ্যাঁ মালিক। কি কি নিয়েছে? এ তো আংটি, টোটাল 3টা আংটি, একটা সোনার চুড়ি এবং একটি মোবাইল। বাড়িতে কি ছিল তারা? তারা বাড়িতে ছিল না। নিউজ যেটা সবার জানার দরকার আছে, বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনও অনেক আছে। আমরা এই বিষয়টাকে এই গত 15 তারিখে রাত্রিবেলা সুতপা সাহা নামে একজন মহিলা ভুলেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি NIT-তে যান, জেনারেল। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই, আমরা তো আর কখনও অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই না,
তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন, কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে, অটোর মধ্যে। ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল, বাজার মূল্য 3 লক্ষ টাকার মধ্যে হবেই আর মানে নিশ্চিন্ত। কিন্তু এই অটো ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায়, যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপার সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো নিয়ে পৌঁছাই। তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সৎ মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান, কিন্তু আর্থিক অবনটন থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস, এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই, যেটা সবাই জানার দরকারও আছে, এটা থেকে অনেক কিছু শেখারও আছে, তাই এটা আপনাদের কাছে বলা। এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে, এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা করি। বাড়ি কোন জায়গায়? কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? মানে হঠাৎ আমার টাকা দিলাম ব্যাগ দিয়ে করতেছিলাম, তাই এদিকে আমার হাত মানে আমার কাঁধে ব্যাগ নাই, আমি আমার ব্যাগটা করবো না, লগে লগে আমি আমরা এটা আবার ভুবনেশ্বর এসেছি, ভুবনেশ্বর থেকে আয়া উপরে আসছি এখানে আমরা চেষ্টা করছি যে মানে যাতে ফোন নাম্বারটা দিতে পারি, যাতে এর লোকের যোগাযোগ করতে পারি, তাই এটাই আর কি। পাইসি যে খুব নিউজ এরকম মানুষ মানে প্রিয় কেন আমি তো আসলে এই যে জিনিসপত্রটি কোথায় থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং মানে আপনার যে দেওয়ার ইচ্ছাটা এটা কিসের থেকে আসলো? বাইসি কই বলতে প্যাসেঞ্জার প্রত্যেকে কই গেছে সারাদিন অটো চালায়, এটা তো কইতে পারে না প্রত্যেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে, হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাইমু তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন, এরকম করে সারাদিন রাত্রেও আমার কাছে রাখতে আসে দেখি যে কেউ খোঁজ করছেন। আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আইব। আমাদের এক দর্শক ডক্টর রণবীর রায়, তিনি লিখেছেন, নতমস্তকে অভিবাদন সুজিত সরকার বাবু, আপনারা আছেন বলেই পৃথিবীটা সুন্দর। সত্যি তাই, আমরাও তাই বলতে চাই যে এই যে দুটো মুখ, একই সমাজ বেঁচে থাকার একই যাপনচিত্রে এই দুটো মুখের অবস্থান কেমন, কি করা দরকার, কি হলে ভালো হয়। একদিকে আমাদের এই সমাজে কত কত যুবক যুবতীরা নানাভাবে ভেস্তে দিচ্ছে তাদের জীবন, কখনো ড্রাগ, কখনো নেশা, কখনো অপরাধ, কখনো খুন, কখনো ধর্ষণ, কখনো পাশের বাড়িতে গিয়ে ছিনতাই, কখনো নানাভাবে অপরাধের অন্য জালচক্রে নিজেদেরকে জড়িয়ে ফেলা, নানাভাবে বোঝানোর পর বা নিজেরা বুঝেও সেই একই জায়গাতে থেকে যাওয়া। আবার ঠিক উল্টোটাও আমাদেরই সমাজে নানাভাবে নানা সময় প্রতিফলিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বন্ধু আছেন সঙ্গে, কথা বলবো, কে আছেন? নমস্কার। তারপরে ছিল
ড্রাইভার আমার তুমি কিন্তু আপনার আপনিও না দেবও না আমার তুমি কিন্তু ড্রাইভার সততা আছে বলেই আমরা বেঁচে আছি আমি আপনাকে ডিরেক্ট ছেড়ে বলছি শুনে না কে করেছিল আজকে হয়তো আপনাকে বলবে ভিডিও কল কাজ না করে সত্যি P24 কি যে অন্ধকার চোখে দেখবে তার জীবনে আলো কোনদিন আসবে না আজকে দেখুন না কি জিনিস সুন্দর গেছি বলেছে আমরা এতটুকু করেছি এতটুকু করেছি আসলে কারিগর কে কারিগর তো অটো ড্রাইভার তারপর আপনারা আপনারা দেখিয়েছেন ডিএসপির কথা ওনার কথা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অনিয়া করবে রাজনীতি চাপে তার জীবনে কতটুকু ভুল নিজে জানবে না আমার আমি ওনাকে বলছি আমাকে ক্ষমা করতে হবে সত্যকে প্রকাশ করা দায়বদ্ধ নমস্কার রাজু রায় তিনি লিখেছেন সততার এই সৌরভ ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে সত্যি তাই খুব সুন্দর লিখেছেন আমাদের প্রতিদিনকার বেঁচে থাকাগুলো যদি এমন সুন্দর হয় আমরা যদি সত্যি অর্থেই প্রত্যেক দিন একজন আরেকজনের পাশে একটু একটু করে দাঁড়াতে পারি আমার মনে হয় আমার কেন জানি মনে হয় এটা সম্ভব আমার মনে হয় আমরা একদিন ঠিক পারবো আমরা না পারি আমাদের সন্তান সন্ততিরা তারা হয়তো বা এমন একটি দুনিয়া রেখে যাবে যেখানে মানুষ মানুষের জন্য কাজ করবে মানুষ মানুষের ভালো চাইবে মানুষ মানুষের মতো করে প্রত্যেক দিন বেঁচে থাকবে আসুন আসুন আমরা সবাই মিলে একটু একটু করে অবদান রাখি আমরা সবাই মিলে একটু একটু করে ঝাঁপিয়ে পড়ি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই আমরা সবাই মিলে একে অপরকে বলি যে এই পথ অন্ধকারের নয় এই পথ আলোর পথে যেতে যেতে যেখানে অন্ধকার সেখানে একে অপরকে আলো দেখাই দেখানোর চেষ্টা করি আমাদের প্রতিদিনকার আয়োজনে আমরা এই বিষয়টি আপনাদের বলতে চাই যে আসলে আপনাদের ছেলে মেয়েদের জন্য আপনারা কি রেখে যাবেন আপনাদের সন্তান সন্ততিদের আপনারা কি বলবেন গতকাল আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি যে বিদ্যালয় থেকেই কি ধর্ষণ শব্দটি নিয়ে আলোচনা প্রয়োজন না আপনার মেয়েটিকে যে মেয়েটি ক্লাস 9 পড়ে 10 পড়ে 11 পড়ে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে কি আপনি বলবেন না ধর্ষণ কি তাকে কি বলবেন না এর থেকে প্রতিকার কি হতে পারে তাকে কি বলবেন না এটা একটা সামাজিক অপরাধ ব্যাধি এই বিষয়গুলো কি তার সামনে আলোচনা করব না আমরা নাকি করব ঠিক একইভাবে আজকের যে আয়োজন যেখানে আমরা দেখাচ্ছি যে একদিকে চুরি অন্যদিকে জিনিস পাওয়ার পর থানায় এসে সেটা ফেরত দিয়ে যাওয়া সেখানে আমরা কি করব এই দুটো বিষয়কে এই দুটো ঘটনাকে আমরা যদি আলাদা আলাদা করে দেখতে চাই তাহলে দেখাই যায় কিন্তু একসঙ্গেও মানে দেখতে পারি আমরা তাহলে এই ঘটনাগুলোর সত্যি অর্থেই আলোচনা এবং মর্ম আমরা অনুভব করতে পারব ইজ আদি তিনি লিখছেন তোমার মতো ভাবনাগুলো যত ছড়াবে মানুষের মধ্যে এই পৃথিবী আপনি আপনি আরও সুন্দর হবে অনেক ধন্যবাদ আন্তরিক কৃতজ্ঞতা আমরা ইতিমধ্যেই ডক্টর রণবীর রায় এবং সেই সঙ্গে আমাদের আরও এক দর্শক রাজু রায় সেই সঙ্গে ইজ আদি আপনাদের তিনজনের অভিব্যক্তি পড়ে শোনালাম শ্রদ্ধেয় দর্শক আপনারা যারা প্রতিদিন আমাদের আয়োজনে যুক্ত হন আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন ভাবেন মনে মনে এই বিষয়গুলোকে আঁকড়ে ধরেন আপনাদের সকলের জন্য আমরা বলতে চাই যে আমরা একটি সুন্দর সবুজ সকালের অপেক্ষা করি প্রত্যেক দিন আপনারাও করেন আমরা করি মানে শুধু আমরা করি তা তো নয় এখানে আপনারাও করেন এই যে আপনারা অপেক্ষা করেন আপনারা যে ভাবেন আমার ছেলেটি বড় হবে আমার ছেলেটি মানুষ হবে আপনারা যেমনভাবে ভাবেন আমার ছেলেটি চাকরি করবে মেয়েটি বাইরে যাবে বিদেশ যাবে তার বিয়েটি ভালো হবে ঠিক একইভাবে আমাদের স্বপ্ন দেখা উচিত যে তারা ভালো মানুষ হবে ভালো মানুষ কি করে হবে যখন ওই ব্যাগগুলো ফেরত দেবে যখন একে অপরের পাশে দাঁড়াবে যখন একে অপরকে আমরা শ্রদ্ধা করতে পারবো আদর করতে পারবো যত্ন করতে পারবো লালন করতে পারবো আমাদের একের বোধ আরেকজনের কাছে গ্রহণযোগ্য হবে অন্যের বোধ আমার কাছে গ্রহণযোগ্য হবে এই বন্ধন যদি আমরা তৈরি করতে না পারি এই অসম্ভব বেঁচে থাকার রসদ যদি আমরা না জোগাতে পারি আমরা যদি প্রতিদিন একটু একটু করে নিজেদের আত্ম উপলব্ধিকে কাছ থেকে দেখতে না পারি তাহলে এই জীবন বৃথা আপনারা কি তাই মনে করেন নাকি আপনারা মনে করেন জীবনের অন্য কোনো মানে আছে বলতে পারেন আমাদের জানাতে পারেন আমাদের
শোনাই পরপর দুটো ঘটনা, আপনারা দেখুন। এবং একদিকে চুরির ঘটনা, অন্যদিকে ফেরত পাওয়া জিনিস থানায় গিয়ে যখন দেয়া হচ্ছে তখন সংবর্ধনার ঘটনা দেখুন। নিউজ যেটা সবার জানার দরকার আছে, বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনও অনেক আছে। আমরা এই বিষয়টাকে এই গত 15 তারিখে রাত্রিবেলা সুতপা সাহা নামে একজন মহিলা ভুবনেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি NIT-তে যান, জিনারে। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই, আমরা তো আর কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই না। তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে NIT-তে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন, কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে, অটোর মধ্যে। ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল, প্রায় 3 লক্ষাধিক টাকা, বাজার মূল্য 3 লক্ষ টাকার মধ্যে হবেই আর মানে নিশ্চিন্ত। কিন্তু এই অটো ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায়, যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপার সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো নিয়ে পৌঁছাই। তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সৎ মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান, কিন্তু আর্থিক অবনটন থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস, এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই, যেটা সবাই জানার দরকারও আছে, এটা থেকে অনেক কিছু শেখারও আছে, তাই এটা আপনাদের কাছে বলা। এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে, এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা দেবো। বাড়ি কোন জায়গায়? কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? মানে হঠাৎ আমার টাকা দিলাম ব্যাগ দিয়ে করতেছে না, তাই দিলাম আমার কাজে ব্যাগ নাই, আমি আমার ব্যাগটা করবো না, লগে লগে আমি আমরা টানাবার ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে আয়া আসছি এখানে দেখছি যে স্পষ্ট হইতেছে না, মানে হ্যাঁ গাড়িটা ঘুরাইয়া এদিকে আসছে, আমরা উঠছি এতটুকু দেখছি, আমরা চেষ্টা করছি যে মানে যাতে ফোন নাম্বারটা দিতে পারি, যাতে তুমি যোগাযোগ করতে পারি, তাই থানার কাজ বা তাদের কাজ কী বলবেন স্বামী বিষয়টা নিয়ে, আপনাদের কেমন লাগে বা তারা যে খুব মানে স্বামী কামকে যখন শুনছি তখন থেকে আমার খুব ভালো লাগে, এরকম মানুষ মানে এখনো আসতে পুলিশ প্রশাসনের প্রতি আপনার কী মানে কী মেসেজ থাকবে, আপনার আপনার কী বলবেন? এসব মানে প্রিয় বলুন, তারাও তো অনেক প্রিয় করছে, তারা জানাই দিচ্ছে তারা চেষ্টা করছে, তারাও এরকম একটা ইয়ে করে বাইসি কই বলতে প্যাসেঞ্জার প্রত্যেকের কই গেছে সারাদিন অটো চালা, এটা তো কইতে পারি না প্রত্যেকের কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি, পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে, হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিছি, ঠিক আছে, রাখার পরে আমি কই যার ব্যাগটা আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাইমু তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন, এরকম করে সারাদিন রাত্রেও আমার কাছে রাখতে আসে দেখি যে কেউ খোঁজ করছেন, আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আইব। ওনার তখন বাড়িতে ছিলেন না, তখন
ওনার বাড়ি থেকে কিছু সোনার জিনিস, একটি মোবাইল চুরি করে চুরেরা নিয়ে যায়। পরবর্তী সময় এই ঘটনাটি থানাকে জানানোর পর একটা টিম তৈরি করা হয় যারা এই ঘটনাটা তদন্ত করবে। এবং এই ঘটনাটা তদন্ত চলাকালীন সময়ই গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওসি রানা চ্যাটার্জি এবং তার টিম দুইজন চোরকে ধরতে পারে এবং তাদের কাছ থেকে একটি সোনার চুরি, দুটো আংটি এবং একটি ছোটো আংটি এবং মোবাইল সব উদ্ধার করা সম্ভব হয়। যারা এই চুরির ঘটনায় জড়িত এদের বাড়ি, একজনের বাড়ি আছে পেচারথোল, আরেকজন দুর্গা জমনি এলাকায় ময়লাখোলা, একজন নাম হচ্ছে সাগর দেবনাথ, আরেকজন রাজু চাকমা। এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে এবং রিমান্ডে আনা হবে। যাদেরকে আটক করতে হবে তাদেরকে আগেও কিছুর সঙ্গে জড়িত না? না, আমরা এই প্রথম নিউজ, যেটা সবার জানার দরকার আছে। বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনো অনেক আছে। আমরা এই বিষয়টাকে এই গত 15 তারিখের রাত্রিবেলা সুতপা সাহা নামে একজন মহিলা ধুলেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি এনআইটিতে যান, জিনারিং। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই, আমরা তো কখনো অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই। তো উনি চলার পথে, উনি যখন ওনার স্টেশন মানে এনআইটিতে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন, কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে, অটোর মধ্যে। ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল, বাজার মূল্য 3 লক্ষ টাকার মতো হবে আর নিশ্চিন্ত। কিন্তু এই অটো ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায়, যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো নিয়ে পৌঁছাই। তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সৎ মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান, কিন্তু আর্থিক অবনতন থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস, এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই, যেটা সবাই জানার দরকারও আছে, এটা থেকে অনেক কিছু শেখারও আছে, তাই এটা আপনাদের কাছে বলা। এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে, এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা করি। বাড়ি কোন জায়গায়? কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? মানে হঠাৎ তো আমার টাকা দিলাম ব্যাগ করতেছিস না, তাই এদিকে আমার হাত মানে আমার কাঁধে ব্যাগ নাই, আমি আমার ব্যাগটা দিব না, লগে লগে আমি আমরা টানাবার ভুবনেশ্বর এসেছি, ভুবনেশ্বর থেকে আয়া উপরে আসছি এখানে আমরা চেষ্টা করছি যে মানে যাতে ফোন নাম্বারটা দিতে পারি, যাতে যোগাযোগ করতে পারি। তাই দাদা ক্ষমা করবেন, আপনি কিছুদিন পর উড়ে যাবেন এই ত্রিপুরা থেকে। ন্যূনতম এই চ্যানেলের সঙ্গে আমি জড়িত মোট 11টি বছর, আমারটা পড়বেন না আমি জানি, ধন্যবাদ সুব্রদা। তারপর তিনি লিখেছেন, তপনবাবু দেখুন PB24-এর নিউজ চ্যানেল, দেখুন ত্রিপুরাবাসী, সবাই শেয়ার করুন এই নিউজটা, ধন্যবাদ। তপনবাবু কেন পড়বো না আপনার মানে বার্তা? আমরা প্রত্যেকেরটা পড়ি, তবে হ্যাঁ, সময় যদি না থাকে, চোখে যদি না পড়ে, কিংবা এমন কোনো শব্দ যদি থাকে যেগুলো প্রকাশ্যে পড়া যায় না বা যাবে না বা না পড়াটা শ্রেয়, তখন আমরা পড়ি না। এছাড়া কেন পড়বো না? আমরা তো বসেই থাকি আপনাদের অপেক্ষায়, আপনারা কি লিখবেন তা পড়বো, আপনারা কি বলবেন তা শুনবো। এই যেমন বন্ধু আছেন সঙ্গে, কথা শুনবো। কে আছেন? নমস্কার বলুন। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য। একদিকে চুরি আর একদিকে দেখুন মানুষের কত মনে, সব মানুষও যে ভাগ করে এই পৃথিবীতে ভালো মানুষ আছে, এরকম আমরা আগেও দেখেছি অনেক ঘটনা ঘটেছে। অটোতে মোবাইল ফোন ফেলে গেছে, খুশ করে বাড়িকে নিয়ে গিয়েছে, এইটা ভালো মানুষ আছে বলেই এখনো পৃথিবী মানে ভারতবর্ষটা ঠিক আছে। এবং
এই ভালো মানুষগুলি খাটাতে আমাদের ত্রিপুরা রাজ্য এখন ভালো ভালো ভাবে আছে, সব মানুষ আছে, সব সব সবাই কিন্তু খারাপ নয়। অটো চালক তার কয় টাকা রোজগার, তিনি কিভাবে খানাতে দিলেন এবং খানা দারোয়া বাবু বলছেন ওনাকে পুরস্কার করবেন, মহিলা কেঁদে ফেললেন জিনিসগুলি পেয়ে কেঁদে ফেললেন, উনি চোখ মুখছে। দেখুন মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি পেতে পারি না, এই যে সহানুভূতিটা পেলেন এটা কিন্তু উনি চিরকাল মনে থাকবেন। আর এই যে অটো চালক যেটা করলেন আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি যে একটা অটো চালিয়ে সংসার ক্রিয়া করেন, উনি ব্যবসা তুলেও দেখেননি কি আছে, এই যে সততাটা, এই সততাটার জন্য আপনারা যে প্রোগ্রামটা করছেন, যেমন খারাপটাও দেখান আবার ভালোটাও তুলে ধরেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সত্যি টিভি ২৪ সবাই দেখুক, সবাই শুনুক, সবাই দেখুক এই সময়টা, তাহলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, নিজের মনকে মানসিকতার দিকে পরিবর্তন ঘটাতে পারবে যে ভালো হতে গেলে কি হতে হয়, ভালো মানুষ হতে গেলে কিভাবে চলতে হয়, কিছু পেলে কি করতে হয়, এগুলি দেখা দরকার। এগুলি শুধু অভিভাবক না, ছেলে মেয়েদেরকেও দেখানো দরকার। দেখো টিভি ২৪ শুভরাত্রিটা কিভাবে অনুষ্ঠানটা করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমি অটো চালককেও ধন্যবাদ জানাচ্ছি যিনি দিয়েছেন। আর যে চুরি যারা চুরি করেছে সেই চুরিদেরও আমি মানে পুলিশকে বলবো যাদের এরকম মানে কষ্টের পয়সা জিনিসগুলি যাতে উদ্ধার করে, তারা যদি সঠিক কাজ করে তাহলে তারা তাদের তারারও সম্ভব এগুলি মানে আদায় করে তাদের হাতে পরিবারের হাতে তুলে দেওয়া, এটা পুলিশ ইচ্ছে করলেই সম্ভব। আমাদের আরোগ্য দপ্তরের অনেক ক্ষমতা আছে, ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে, এরা এরা পারেন না এমন না। আমি আরেকটা এটা অনুরোধ করবো, এরা সবকিছু পারেন, এবং এই যে বেশিরভাগই এইসব ঘটনাগুলি ঘটে নেশার কাজ করে, নেশার কাজ যারা করে তারাই ম্যাক্সিমাম এই চুরি কাণ্ডগুলি ঘটাচ্ছে। এই যদি পুলিশ যদি সজাগ দৃষ্টিতে থাকে তাহলে আমরা দু দিক থেকে আমরা রেহাই পাবো। আমরা মনে মনে করি যে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করুক, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সহযোগী আমরা করবো। আর টিভি ২৪ সবাই দেখুক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ যে আপনি টেলিফোন করেছেন এত রাতে। আপনি বয়স্ক মানুষ, বসে থাকেন, অনুষ্ঠানগুলো দেখেন, টেলিফোন হাতে নেন, তারপর ডায়াল করেন, তারপর কথা বলেন, বা আপনারা লিখে পাঠান, কত বড় প্রাপ্তি আমাদের জন্য, আমরা ভাষায় প্রকাশ করতে পারি না আসলে। প্রতি রাতের এই আয়োজনগুলো থেকে আমরা একসঙ্গে মিলেমিশে অনেকটা মুড়ি চানাচুর খাওয়ার মতো ভাগ করতে চাই। একা একা যেমন মুড়ি চানাচুর খেতে আনন্দ নেই, মনের তৃপ্তি নেই, ঠিক একইভাবে এই আয়োজনগুলো যদি আমরা একা একা করি আর আপনারা চুপচাপ বসে থাকেন তাহলে কেমন কথা। আপনারাও বলবেন, আপনারা মনের কথা ভাগ করবেন, আমরা সেই মনের কথা শুনব। বৃহত্তর দর্শক বন্ধুরা আপনাদের কথা শুনে নিজেরা বিশ্লেষণ করতে পারবেন, আমরা সত্যি অর্থেই জানতে পারবো, বুঝতে পারবো এবং শিখতে পারবো আপনাদের কাছ থেকে আসলে কি করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে সন্তানটি আজ জানলো যে তার বাবা এবং মা তারা দুজনেই থানা কর্তৃপক্ষের কাছে গেছে পুরস্কৃত হতে, ফুলের তোড়া পেতে, সম্মান পেতে। মোবাইলের যুগ, ছবি নিশ্চয়ই তারা ধারণ করেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় আগামীকাল খবর হবে, নানা চ্যানেলে আজ দেখানো হয়েছে। এই যে ছেলেটি বা মেয়েটি সে দেখবে, ওই স্বামী এবং স্ত্রী তাদের অন্যান্য আত্মীয় স্বজনদের দেখার সুযোগ হবে, ছোট ছোট ছেলে মেয়েরা তাদের অন্যান্য আত্মীয় স্বজনদের বাড়িঘরে দেখবে, জানবে, তাদের কারোর মামা, কারোর জ্যাঠা, কারোর দাদা, কারোর কাকু কিংবা দিদি মামি ইত্যাদি, কি আনন্দটা তাদের হবে। কারণ আমাদের প্রত্যেকের মনের মধ্যে থানা সম্পর্কে একটা চিত্র ধারণ করা আছে। আমরা জানি থানা কি, থানা কেমন, থানায় কি কি হয়, আমরা জানি পুলিশ বাবুরা থানাতে কি করেন, কিন্তু পুলিশ বাবুরা থানাতে বসে ফুলের তোড়া আনিয়ে যারা ভালো কাজ করেন তাদেরকে পুরস্কৃতও করেন। এই যে তফাতটা, এই যে মানবিক একটি দৃষ্টিকোণ দিয়ে একটি বিষয়কে দেখা, এখানেই জীবনের যে ব্যাখ্যা তা এক এক সময় এক এক ভাবে আলাদা হয়ে যায়। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, এই ভাবনাটি নিয়ে কথা বলছি, সঙ্গে চাইছি আপনাদের প্রত্যেককে।
আপনাদের মধ্যেই এক দুজন ইতিমধ্যেই আমাদেরকে লিখে পাঠিয়েছেন, লিখেছেন, ধন্যবাদ পিবি টোয়েন্টিফোর, আপনাদের আয়োজন ভালো লাগে, প্রতি রাতে এই আয়োজন চলতে থাকুক, আপনারা যেভাবে আমাদের জন্য কথা বলেন তার কেউ বলে না, অনেক ধন্যবাদ। আরও এক বন্ধু, তিনি লিখছেন, ধন্যবাদ পিবি টোয়েন্টিফোর চ্যানেলকে, আজকের এই আয়োজনটি দুর্দান্ত, আমাদের সমাজের দুই মুখ, সত্যি অর্থে এই চিত্রটি আমরা পরিবারের মধ্যেও পাই, তবে অন্য নানাভাবে। গুরুত্বপূর্ণ কথা বলেছেন হয়তোবা, কিন্তু ভীষণ সুন্দর বলেছেন। আমাদের আজকের এই আয়োজনে আমরা আরেকবার আপনাদের দেখাই কেন আমরা এই আয়োজনটি নিলাম, একদিকে পুলিশ চোরদের নিয়ে কি বলছেন, অন্যদিকে এই সংবর্ধনা জ্ঞাপন পর্বটি নিয়ে কি বলছেন, দেখুন। নিউজ যেটা সবার জানার দরকার আছে, বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনো অনেক আছে। আমরা এই বিষয়টাকে এই গত 15 তারিখে রাত্রিবেলা সুতপা সাহা নামে একজন মহিলা ভুবনেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি NIT-তে যান, জেনারেল। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই, আমরা তো আর কখনও অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই না। তো উনি চলার পথে উনি যখন ওনার স্টেশন মানে NIT-তে উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন, কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে, অটোর মধ্যে। ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল, ৩ লক্ষাধিক টাকা, বাজার মূল্য ৩ লক্ষ টাকার মধ্যে হবেই আর মানে নিশ্চিন্ত। কিন্তু এই অটো ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায়, যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতো নিয়ে পৌঁছান। তো আমরা আপনাদেরকে এটাই জানাতে চাই যে সৎ মানসিকতা নিয়ে হয়তো উনি অটো চালান, কিন্তু আর্থিক অবনটন থাকতেই পারে, কিন্তু তার মধ্যেও সততা একটা জিনিস, এটা ওনার মধ্যে আমরা দেখতে পাই, যেটা সবাই জানার দরকারও আছে, এটা থেকে অনেক কিছু শেখারও আছে, তাই এটা আপনাদের কাছে বলা। এবং আজকে আমরা জিনিসগুলি ওনাকে আমরা পৌঁছে দেবো ওনার হাতে, এবং আমরা সুজিত সরকারকে আজ আমরা একটা সম্বর্ধনা দেবো। বাড়ি কোন জায়গায়? কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আপনি? মানে হঠাৎ আমার টাকা দিলাম, ব্যাগ দিয়ে করতেছে ব্যাগ নাই, আমার ব্যাগটা স্পষ্ট হইতেছে না, মানে গাড়িটা ঘুরাইয়া এইদিকে আসছে, আমরা উঠছি, এতটুকু দেখছি নাম্বারে, এটি মানে আমরা চেষ্টা করছি যে মানে যাতে ফোন নাম্বারটাও দিতে পারি, যাতে এর লোকে তুমি যোগাযোগ করতে পারি, তাই জন্য দুই আর কি পাইসি যে খুবই হয়েছে, এরকম মানুষ মানে প্রিয় কেন পাওয়া আমি তো আসলে সারাদিন অটো চালায়, এটা তো কইতে পারি না প্রত্যেকে কই প্যাসেঞ্জার যায়, কিন্তু রাত্রে তো গাড়ি নিয়ে বাড়িতে রাখি, পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে গাড়ি মুছতে গিয়ে দেখি একটা ব্যাগ আছে আমার গাড়িতে, হঠাৎ করে আমি তো ব্যাগটা তো আমি ধরছি না, এটা গাড়িতে রেখে দিয়েছি, ঠিক আছে। রাখার পরে আমি কই যার ব্যাগটা, আমি অটো চালাইতে গেলে স্ট্যান্ডে খোঁজ করুন, জিগাইমু তিন চারজন ড্রাইভারের যে ব্যাগ কেউ ফালাইছেন বা কেউ খোঁজ করছেন, এরকম করে সারাদিন রাত্রে আমার কাছে রাখতে আসে, দেখি যে কেউ খোঁজ করছেন। তো আমি রাত্রে 10টার সময় সিদ্ধান্ত নিয়েছি যে আমি এটি থানাতে জমা দিই, বা আমার বাড়িতে কইছিলাম দুপুরবেলা কইছে থানাতে দিয়ে আইতো। দুপুরবেলা শেয়ার করছিলাম, কইছে যে এটা তুমি আগে গাড়িতে রেখা দেখো, কেউ খোঁজ করেনি, এর আগেরটাও যদি খোঁজ করছো বা তুমি নিয়ে দিতে পারছো, একটা
কখন একটা দেহ তুমি পাও না, তখন রাত্রে দশটার সময় সিদ্ধান্ত নিলাম যে এই জিনিসটি দেওয়া যাক। জামা কাপড়ই হোক, ব্যাগই হোক, আর যাই হোক, আমার কোনো কিছু আমার এই জন্য অনেক কোনো ইয়ে নেই আমার দরকার। আচ্ছা, আপনার বকুতে পুলিশ প্রশাসনে কি কি বলবেন? পুলিশ প্রশাসন তো রাত্রে আওয়ানোর পরে আমার কইছে ভালো, মানে কইছে গুড বয়, তারপরে কইছে একটা কিছু আইলে পরে দেখা করার পরে একটা কিছু কইছে। গত 14 তারিখে দিনের বেলা সুদীপ ঘোষের বাড়ি থেকে একটি চুরির ঘটনা ঘটে। ওনারা তখন বাড়িতে ছিলেন না, তখন ওনার বাড়ি থেকে কিছু সোনার জিনিস, একটি মোবাইল। যারা সঙ্গে আছেন বিষয়টি নিয়ে কথা বলছেন, আপনারা প্রত্যেকেই বুঝতে পাচ্ছেন যে আমরা একই সমাজের দুটো চিত্র আপনাদের সামনে মেলে ধরার চেষ্টা করছি। একটি জায়গায় আমরা বলার চেষ্টা করছি যে চুরি করে এই প্রজন্মের ছেলে মেয়েরা তারা পুলিশের জালে ধরা পড়ছে, তারা হয়তো বা জেল, হাজতবাস ইত্যাদির সম্মুখীন হচ্ছে। আবার অন্যদিকে নিজেদের দায়িত্ব নিয়ে থানায় এসে মানুষের জিনিস ফেরত দিয়ে কেউ কেউ সংবর্ধিত হচ্ছেন। কোন পথে যাব আমরা? ওই অন্ধকারের পথ নাকি আলোর পথ? মন্দের পথ নাকি ভালোর পথ? ব্যভিচারের পথ নাকি আনন্দের পথ? এই প্রশ্নগুলো আমি বলবো বা আপনি বলবেন আর কেউ উত্তর দেবে, বা আমরা উত্তর দেব কেউ প্রশ্ন করবে এমনটা নয়। এই প্রশ্নগুলো চিরন্তন, উত্তরগুলোও চিরন্তন। বাঁচতে হবে আমাদের। আমরা কে, কোন পথে, কিভাবে জীবনকে দেখছি বা দেখতে চাইছি, তার উপর নির্ভর করবে আমাদের আগামী এবং নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের হাল হকিকত। আজ এই পর্যন্তই। তবে হ্যাঁ, ওই কথাগুলো আরেকবার একটু শোনাতে চাই আপনাদের। ওই কথাগুলোর মধ্যে যে নির্যাস, ওই কথাগুলো এবং ঘটনা প্রবাহের মধ্যে যে নির্যাস, তা আপনারা দেখুন, কাছ থেকে দেখুন। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা। ভালো থাকবেন সবাই। চারপাশ খুব একটা ভালো নেই, কিন্তু তারপরেও নিজেদের মতো করে সুন্দর, সবুজ, ভালো একটি প্রভাতের অপেক্ষা করব আমরা সবাই মিলে। শুভরাত্রি। নিউজ যেটা সবার জানার দরকার আছে, বিশেষত এখনকার দিনে সততা নিয়ে চলার মতো মানুষ এখনও অনেক আছে। আমরা এই বিষয়টাকে এই গত 15 তারিখের রাত্রিবেলা সুতপা শাহ নামে একজন মহিলা ধূলেশ্বর থেকে একটি অটো ভাড়া নিয়ে উনি NIT যান, জিনারিং। তো অ্যাজ ওয়েল এজ আমরা যেভাবে যাই, আমরা তো আর কখনও অটোর নাম্বারও দেখে রাখি না বা ড্রাইভারের পরিচিতিও জানতে চাই না। তো উনি চলার পথে, উনি যখন ওনার স্টেশন মানে NIT উনি পৌঁছার পর উনি অটো ছেড়ে দেন, কিন্তু উনি ভুলে ওনার ব্যাগটা ফেলে যান গাড়িতে, অটোর মধ্যে। ওই ব্যাগের মধ্যে এখানে এই সব সোনার জিনিসগুলি ছিল, বাজার মূল্য 3 লক্ষ টাকার মতো হবে আর মানে নিশ্চিন্ত। কিন্তু এই অটো ড্রাইভার সুজিত সরকার সততার সঙ্গে এই জিনিসগুলি এনে পূর্ব থানায় জমা দিয়ে সমস্ত ঘটনার বিবরণ এবং বিস্তারিত আমাদেরকে জানিয়ে যায়, যাতে আমরা এই জিনিসগুলি মানে সুদীপা সাহায্যে ওনাকে খুঁজে বার করে ওনার কাছে ঠিক মতন পৌঁছাই।